رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اعوذ بك من همذات الشياطين واعوذ بك رب ان يحضرون الذين استجابوا لله جرا উত্তর দেয় জবাব দেয় সাড়া দেয় আল্লাহকে ওয়ার রাসূল অর্থাৎ তার বার্তাবাহককে আল্লাহ তো কথা বলেন বার্তাবাহককে দিয়ে তো যারা ডাকে সাড়া দেয় বার্তাবাহকের মিন বাদিমা আসাবাহুম আল কারহ তারপরে যে তাদের উপরে কিছু আঘাত এসেছে তার আঘাত প্রাপ্ত হয়েছে তারপরেও সাড়া দেয় للذين احسنوا منهم তাদের জন্য সর্বোত্তম চেষ্টা তারা করেছে তাদের মধ্যে ওয়াত্তাকু আজরুন আযীম এবং তারা আল্লাহকে ভয় করেছে আল্লাহর অসন্তুষ্টিকে তারা গ্রাহ্য এনেছে ভয় করেছে আজরুন আযীম রয়েছে তাদের জন্য অনেক বড় পুরস্কার الذين قال মানে কথাটা একটু অগোছালো তো কথা এখন কিভাবে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস এই লোকেরা তারা মানে এই লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম আর কি আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদিমা আসাবাহুল কারহ আঘাত প্রাপ্ত হওয়ার পরেও তাদের উপরে আঘাত এসে পড়ার পরেও তারা যে রাসূলের ডাকে সাড়া দিয়েছে আল্লাহর আদেশের এবং ভয় পেয়েছে আল্লাহকে সর্বোত্তম পর্যায়ে যেতে চেয়েছে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার কিভাবে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস তো মক্কা মদিনা একটু প্রেক্ষিত না বললে ব্যাপারটা একটু সাংঘাত একটুখানিক বলি যে মক্কা মদিনা একটা রাজপথের আরাজ আমরা মদিনা একটা গ্রাম মক্কা হলো হোলসেল মার্কেট বিশাল বাজার তো মক্কায় যাতায়াত মানে নৈমিত্তিক কাজ এটা ঘোড়ায় চড়ে যারা যেত একদিনে পৌঁছে যেত একদিনে না দুদিন লাগতো আর উঠে চড়ে গেলে দশ দিন ৩২০ কিলোমিটার তাহলে এই রাস্তায় যে যাতায়াত রোজকার বাজারের জন্য হোলসেল মার্কেট থেকে মালামাল কেনার জন্য হাজারো লোক আসা যাওয়া করত তো আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস এই যে আল্লাহ রসুল ডাক দিয়েছেন তারা আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তারা আবার তার ডাকে আবার সাড়া দিয়েছেন তো তাদেরকে লোকেরা বলছে যারা আসা যাওয়ার পথের পথিক মক্কা থেকে যারা আসছে ইন্না নাস কাদ জামাউ লাকুম এই তোমাদের জন্য অনেক মানুষ জড় হয়ে গেছে তোমাদের মোকাবেলায় ফাখশাউহুম ভয় পাও তাদেরকে ফাজাদাহুম ঈমানান তাতে তাদের একমাত্র ঈমান আরো বেড়ে গেল মানুষ দেখালো ভয় আর তাতে বেড়ে গেল তাদের ঈমান ওয়াকালু হাসবুনাল্লাহ তারা উত্তরে কি বলেছে যথেষ্ট আমাদের জন্য আল্লাহই বা নিয়মাল ওয়াকিল আমরা তো দেখেছি কি চমৎকার আমাদের অভিভাবক কি বিস্ময়কর আমাদের অভিভাবক তাহলে যুদ্ধের একটা পার্টে জয় হচ্ছিল তারপরে নিজেদের দোষের কারণে পরাজয় হচ্ছিল আবার জয় হয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এটা তো যারা একদম একনিষ্ঠভাবে আল্লাহ বিশ্বাসী তারা তো এটা দেখেছে যে আমাদের জয় পরাজয় দুটোই হয়েছে উত্থান পতন হয়েছে কিন্তু জয়ই তো হয়েছে শেষ পর্যন্ত তো আসলে এর পরে যখন রাসূল বললেন যে একটু তাড়া করতে হবে ওদেরকে ওরা যদি আবার ফিরে আসে কারণ ওদের একটা জয় জয় ভাব এই জন্য যদি এমন মনে হয় যে মোহাম্মদকে এখনই শেষ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই না এই জন্য রসুল বললেন কি চলো তাড়া করি তাদেরকে পেছন থেকে একটা ধাওয়া দেই তো এই যে সাড়া দিল এই ডাকে এই ডাক এটা আদেশ আল্লাহ রসুলকে বললেন একটা তাড়া করো ওদের ধাওয়া করো ওদের পেছন থেকে তো তাদেরকে লোকেরা বলছে তোমরা এই সমস্ত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও তোমরা যে যাচ্ছ অনেক লোক জমা হয়ে গেছে কিন্তু ওখানে তাতে বিশ্বাস তাদের আরো বেড়ে গেল ওয়াকালু হাসবুনাল্লাহ এই ব্যাপারটা আমাদের মধ্যে কে বলতে পারি যথেষ্ট আমার জন্য আল্লাহ
বা নেয়ামাল ওয়াকিল, আমি দেখেছি কি চমৎকার, কি বিস্ময়কর অভিভাবক তিনি। ফান কালাবু নিবে নেয়ামাতিন মিন আল্লাহ, তারপর তারা যখন ফিরে এসেছে আল্লাহর করুণা নিয়ে, করুণা ধন্য হয়ে ফিরে এসেছে আল্লাহর এবং ওয়া ফাদলিন এবং অনুগ্রহ নিয়ে, লাম ইয়াম সাস হুম সু উন, আর কোনো মন্দ, কোনো আঘাত তাদেরকে স্পর্শ করেনি, কাজে কাজও হয়ে গেছে আর আল্লাহর সন্তুষ্টিও তারা পেয়ে গেছে এবং তাদেরকে কোনো আঘাত স্পর্শ করেনি। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, যেহেতু তারা কি তারা খুঁজে পেয়েছে, খুঁজে খুঁজতে গিয়েছিল কি, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহই একমাত্র যিনি অধিকারী এই মহান অনুগ্রহের। ইন্নামা যালিকুমুশ শাইতান, আবার আসলো ওই যে সমস্ত বিশ্বাসঘাতকতা, মুনাফিকি, যা কিছু হয়েছে আল্লাহ রহস্য ভেদ খুলছেন। আর কিছু নয়, ওই সবই তোমাদের শয়তান, ইউখাউফু আউলিয়া আহু, অর্থাৎ ওই যে যেই লোকেরা, এরা তো সাধারণ জীবনযাপনকারী, এরা মক্কার কোরাইশদের সঙ্গে রসুলের কি মোকাবেলা এ সম্পর্কে তাদের কোনো খবর টবর নেই। তাহলে আসলে ভয় দেখালে ভয় পায় কারা, যারা শয়তানের বন্ধু, আর ভয় দেখালে বিশ্বাস বেড়ে যায় কাদের, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর বন্ধু। ইন্নামা যালিকুম শাইতান ইউখাউফু আউলিয়াহু ফালা তাখাফুহুম, অতএব তোমরা আর ভয় পাবে না তাদেরকে, ওয়াখাফুনে, বরং ভয় পাবে তোমরা আমাকে, ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ওলা ইয়াহজুনকা, আর তোমাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করতে পারে, আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরে, যারা খুব ছোটাছুটি করছে তোমার প্রত্যাখ্যান, তোমার বিরোধিতা করার জন্য, মানে মক্কা মদিনায় খুব আসা যাওয়া করছে, ইউসারিউনা ফিল কুফরে, কি করে তোমাকে এই মুনাফিকরা ডাকছে মক্কার কুরাইশদেরকে, আসো আমরা তোমাদের সহযোগিতা করব, খুব কর্মতৎপর তারা, এটা যেন তোমাকে চিন্তাগ্রস্ত না করতে পারে। ইন্নাহুম লাইয়া দুরু আল্লাহ শাইয়ান, ভাবো একবার, এই যে এই রকম যারা, আদৌ কোনো ক্ষতি করতে পারবে না তারা আল্লাহর। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, কথা বলছেন রসুলকে, কথা বলছেন রসুলের অনুসারীদেরকে, আর প্রতিপক্ষ হচ্ছেন তাদের আল্লাহ স্বয়ং। তার মানে তোমাদের ক্ষতি করা মানে স্বয়ং আল্লাহর ক্ষতি করা, ভাবতে পারো তো, যেই মানুষেরা আল্লাহর হয়ে যায় তাদের ক্ষতি স্বয়ং আল্লাহর ক্ষতি, তো আল্লাহর কোনো ক্ষতি এরা করতে পারবে না। ইন্নাহুম লাইয়াদুরু আল্লাহ শাইয়ান ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আর আখিরাত, আল্লাহ কি চাচ্ছেন, আল্লাহ চাচ্ছেন যে কিছুতেই যেন কিছু না রাখতে হয় তাদের জন্য কোনো অংশ পরকালের, মানে এমন কোনো সুকর্ম তাদের খাতায় লেখা না থাক যে তার বিনিময়ে আল্লাহকে দিতে হচ্ছে। তো এরা যে বিশ্বাসঘাতকতা করে মক্কা মদিনা দৌড়াদৌড়ি করছে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আল্লাহর কোনো ক্ষতি এরা করতে পারবে না। তো এরা করতে দিচ্ছেন কেন আল্লাহ, যে এদের যেন পরকালে পাওয়ার মতো কিছুই না থাকে। ওয়ালাহুম আযাবুন আযীম, যেহেতু এদের রয়েছে ভয়ঙ্কর শাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারাউ আল কুফরা বিল ঈমান, আর আমরা সূরা বাকারায় কী দেখেছি, আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, 17, ইন্নাল্লাযীনা ইশতারাউ আল কুফরা বিল ঈমান, নিঃসন্দেহে তারা যারা কিনেছে অকৃতজ্ঞতা বা অবিশ্বাস বিশ্বাসের বিনিময়ে, লাইয়া দুরু আল্লাহ শাইয়ান, কিছুতেই তারা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর সামান্য। ওয়ালাহুম আযাবুন আলীম, আছে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওলা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু, তারা যেন কিছুতেই মনে না করে যারা এখন এই প্রত্যাখ্যান করছে তোমাকে, আন্নামা নুমলি লাহুম, এই যে তাদেরকে করতে দিচ্ছি আমি, এই যে ঢিল দিচ্ছি তাদেরকে, খায়রুন লি আনফুসিহিম,
এটা ভালো কিছু তাদের নিজেদের জন্য। ইন্নামা নুমলি লাহুম, আমরা আর কিছুর জন্য নয় ঢিল দিচ্ছি তাদেরকে, লিয়াজদাদু ইসমান, যেন তারা আরো বাড়িয়ে নিতে পারে পাপ। ওয়ালাহুম আযাবুন মুহিন, রয়েছে তাদের জন্য পরকালে কঠিন লাঞ্ছনার শাস্তি। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন, এই যে এত পরীক্ষা নিরীক্ষা, ঘাত প্রতিঘাত, যুদ্ধ বিগ্রহ, কেন? আল্লাহ এমন নন যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে। আলা মা আন্তুম আলাই হে, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এই শাহরু রমাদান, এই রমজানের কোরআন তেলাওয়াতের মাঝখানে আমি একটু মাঝখান থেকে একটা কথা এই বলি, এই সুসংবাদ আমরা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন প্রভু, আমরা যেন বুঝতে পারি যে তোমার যে সমস্ত বার্তা আমরা পড়ছি তার মধ্যে আমাদের জন্য, এখনকার আমাদের জন্য কি কি বার্তা নিহিত। তাহলে বিশ্বাস যারা আনবে তাদেরকে আল্লাহ সে অবস্থায় রাখবে না যে অবস্থায় তারা এখন আছে। ভাবা যায় কি ব্যাপারটা? আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, যে আল্লাহ তার কোনো ওয়াদা খেলাফ করেন না। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন, এটা আদৌ সম্ভব নয় আল্লাহর পক্ষে, বা আল্লাহ করবেন না এটা যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে। আলা মা আন্তুম আলাইহে, ঠিক যার উপরে তোমরা আছো এখন। হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না তিনি নিঃশেষে নিষ্কাশ করবেন, নিঃশেষে নিকাশ করবেন সমস্ত খাবিস উৎকৃষ্ট থেকে, তাইয়্যিব থেকে। অর্থাৎ তোমাদের মধ্যে মন্দ যতটা আছে সেই পর্যন্ত তিনি তোমাদেরকে যাচাই করতেই থাকবেন, তোমাদেরকে উৎকৃষ্ট তৈরি করতে। হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, কারণ বিশ্বাসীরা তাইয়্যিব, তাই না? খাইরুল বারিয়্যাহ, সূরা কোথায় এটা? সূরা বাইয়্যানায়, বাইয়্যানায়। তো খাইরুল, সৃষ্টির শ্রেষ্ঠ, আর বিশ্বাসঘাতকরা সৃষ্টির নিকৃষ্ট, শাররুল বারিয়্যাহ। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, ওয়া মা কানা আল্লাহ, এবং নন আল্লাহ, লিয়ুতলিআকুম আলাল গায়বে, এবং আল্লাহ এমনও নন যে তোমাদেরকে গায়েব সম্পর্কে তিনি কোনো অবগতি দেবেন, তাই না? তিনি কিভাবে কিভাবে অদৃশ্যে থেকে এই কাজগুলো করছেন এটার কোনো অবগতি তিনি দেবেন তোমাদেরকে, এমনও তিনি নন। তার মানে বিশ্বাস তোমাকে, তুমি বিশ্বাস করো কি না এটা তোমাকে দেখতে হবে, মানে এমন কোনো নমুনা তোমাদেরকে দেখাবেন না যেটা দেখে তুমি বলতে পারবা যে এইটা আল্লাহ করেছেন, যদি বিশ্বাস না থাকে। আর যদি বিশ্বাস থাকে, বিশ্বাস তোমাকে বলবে এই কাজটা আল্লাহ করেছেন, তোমার অন্তরচক্ষু খুলে দেবেন। লিয়ুতলিআকুম আলাল গায়বে, ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। তাহলে এই আয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশেষ গ্রন্থে। তাহলে এখনও কি হলো? সূরা হাজে আমরা দেখে নিয়ে আমরা এখানে একটু পড়ি তাহলে ভালো হবে, মানে বাইশের পঁচাত্তর, বাইশ নম্বর সূরার পঁচাত্তর নম্বর আয়াত, মানে কেয়ামত পর্যন্ত এই ঘোষণা চলছে থাকবে। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, একদম হুবহু একই শব্দ আল্লাহ এই আয়াতে ব্যবহার করেছেন। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করবেন, করেন ফেরেশতাদের মধ্যে থেকেও, তার বার্তাবাহক একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো এই যে বাছাই করা, মানে তোমাকে উৎকৃষ্ট বানাবেন কেন? তোমার মধ্যে থেকে নিঃশেষে মন্দ সব নিকাশ করবেন কেন? ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি, বরং এই যা কিছু ঘটছে আল্লাহ বাছাই করে মনোনীত করবেন, মিন রুসুলিহি,
আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, সেই ব্যাপারটাকে এখানে আনো। তাহলে মিন রুসুলিহি মানে তার বার্তাবাহকদের মধ্যে কে হবে, মান ইয়াশা, কে চায়। মিন রুসুলিহি মান, তার বার্তাবাহকদের মধ্যে হবে সে যে চাইবে। তাহলে তাকে তো পরীক্ষা দিতেই হবে, কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। ফামিনু বিল্লাহ, এখন আমাদেরকে বলা হচ্ছে অতএব বিশ্বাস আনো আল্লাহর প্রতি, ওয়া রুসুলিহি এবং তার বার্তাবাহকদের প্রতি। মানে এই যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার বার্তাবাহকদের প্রতি বিশ্বাস, এই প্যাটার্নটা তোমরা ফলো করো, আগে এটা দেখো, এটা বিশ্বাস করো যে আল্লাহ তার কথা নির্বাচিত কিছু মানুষের মাধ্যমে মানুষের কাছে পাঠান। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এসে খাতামান নবিয়্যিন, তার মনোনীত মানুষদের ধারাবাহিকতা শেষ, এখন সুযোগ তোমাদের সামনে। তোমরা যদি আল্লাহর পরীক্ষায় পরীক্ষিত হও, তোমরা যদি যত রকমের পরীক্ষা আল্লাহ তোমাদের করবেন সব পরীক্ষায় যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হও, তাহলে তিনি ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা, তিনি তার বার্তাবাহকদের মধ্যে থেকেও মনোনীত করবেন, করবেন যে চাইবে। ফামিনু বিল্লাহি, প্রথম কথা কি, তাহলে অতএব বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রুসুলিহি এবং তার বার্তাবাহক গণে। যে এই সিস্টেম, ওয়াইন তুমিনু ওয়াতাত্তাকু, যদি সত্যি সত্যি বিশ্বাস আনো এবং আল্লাহর সম্পূর্ণ অসন্তুষ্টি মুক্ত হও, ফালাকুম আজরুন আযীম, তাহলে এটা নিশ্চিত যে তোমাদের জন্য এই মহান অনুগ্রহ, এই বিনিময় আছে। কারণ এখানে আমরা আরও একখানা আয়াত আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা সাধারণের কি না। তাহলে ব্যাপারটা হলো যে ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, কত, হ্যাঁ 41-33 দেখে নিই আমরা। যে আল্লাহ এখানে বলছেন যে ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, এখানে দেখি আমরা 30-এ বলা হচ্ছে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, অর্থাৎ কাদেরকে আল্লাহ বার্তাবাহক নিয়োগ করবেন, যারা বলল আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তারপর দাঁড়িয়ে গেল অবিচল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নেমে আসবে তাদের উপরে ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই তোমাদের, কোনো দুশ্চিন্তাও নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কারা বলবে, এখানে ভেঙে বলছেন ফেরেশতারা এসে বলবে। তো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং সুসংবাদ নাও সেই সুন্দর বনভূমির, আল্লাহ দিয়ে কুন্তুম তুওয়াদুন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের বন্ধু এই পৃথিবীর জীবনেও এবং পরকালেও। ভাবা যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা চাইবে, নুজুলাম মিন গাফুরির রহিম, আপ্যায়ন, প্রাথমিক আপ্যায়ন পরম করুণাময়ের পক্ষ থেকে। এরপরেই বলা হচ্ছে ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা আল্লাহ। তাহলে এখানে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, রয়েছে তোমাদের, তোমাদের জন্য সেখানে অর্থাৎ জান্নাতে কি যা তোমরা চাইবে আর যা তোমরা চেয়ে পাঠাবে। নুজুলাম মিন গাফুর রহিম, সঙ্গে সঙ্গে পরম করুণাময়ের পক্ষ থেকে প্রেজেন্ট করে দেওয়া হবে। ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, তাহলে তার চাইতে উত্তমতম কে কথায়, কথায় তার চাইতে উত্তমতম কে, দা ইলা আল্লাহ, মান দা ইলা আল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে, ও আমিলা সালেহান, এবং করে নিজেকে সংশোধনের করণীয়গুলো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং মুখে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। ওয়ালা তাস্তাবি আল হাসানাতে ওয়ালা আসাইয়া, তোমরা সমান গণ্য করবে না ভালো এবং মন্দ। ইদফা বিল্লাতি হিয়া আহসান,
তাহলে মোকাবেলা করবে সমস্ত পরিস্থিতি কি দিয়ে, যা সর্বোত্তম, অর্থাৎ কিতাব দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, তাহলে সে যে তার মধ্যে আর তোমার মধ্যে আদাওয়াত আর শত্রুতা ছিল, কান্নাহু ওয়ালিউন হামিম, সেই হয়ে যাবে যেন প্রাণের বন্ধু। এটা আমার সঙ্গের জিনও হতে পারে, বা যে শয়তানটা আমার ভিতরে লাগানো আছে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, এর দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল তাদের অবস্থানে। ওমা ইউলাক্কাহা ইল্লা দু হাজ্জিন আযীম, আর এর দেখাও পায় না তারা ছাড়া আর কেউ যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। তো পৃথিবীর জীবনে যারা ফেরেশতাদের সঙ্গ পাবে, কাজটা কি? কালু রব্বুন আল্লাহ সোম্মাস্তাকামু, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং দাঁড়িয়ে গেল তার উপরে। তো এখানে সেটাই আল্লাহ বলছেন যে মা কানা আল্লাহ লিয়াযর আল মুমিনিনা আলা মা আনতুম আনতুম হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিন আত তাইয়িবে ওয়া মা কানা আল্লাহ লিয়ুতলিয়াকুম আলা আল গায়বে ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। কি দেখালাম আমি এখানে? একচল্লিশের কত, একচল্লিশের একত্রিশ, তেত্রিশ, ফা আমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি। অতএব আমাদেরকে বিশ্বাস আনতে হবে কিসে? আল্লাহ এবং তার বার্তাবাহকগণে। ওয়াইন তু মিনু, তোমরা যদি সত্যি সত্যি বিশ্বাস আনতে পারো, ওয়াত্তাকু, এবং মুক্ত করতে পারো নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, ফালাকুম আজরুন আযীম, তাহলে নিশ্চিত এটা তোমাদের জন্য এই মহান অনুগ্রহ, এই পুরস্কার তোমাদের জন্য রয়েছে। ওলা ইয়াহসাবানাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুম আল্লাহ, এবং তারা যেন কিছুতেই মনে না করে যারা বখিলি করছে, যারা কার্পণ্য করছে তা নিয়ে যা আল্লাহ তাদেরকে দিয়েছেন। মিন ফাদলিহি, তার অনুগ্রহ থেকে। হুয়া খাইরান লাহুম, এটা তাদের জন্য ভালো, অর্থাৎ এখানে যারা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে এইটা তাদের জন্য ভালো বলে তারা যেন মনে না করে। বাল হুয়া শাররুন লাহুম, বরং এটা মানে সর্বনাশ তাদের জন্য। সায়ুত্তাওয়াকুন মা বাখালু বিহি ইয়াউমাল কিয়ামা, একদম সেই সমস্ত সম্পদ মানে গরম করে করে ছ্যাঁকা দেওয়া হবে তাদেরকে কিয়ামতের দিন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু উত্তরাধিকারী সব মানে যত সম্পদ সবই আল্লাহর, এখন বিলি বণ্টন করে তিনি তোমাদেরকে দিয়েছেন, তার সম্পদই তিনি তোমাদেরকে আবার কাছে আবার চাইছেন। এই জীবনটা তিনিই তৈরি করেছেন, এই জীবনটাই তিনি তোমাদের কাছে চাইছেন, এটা তোমার না, তোমার বাপেরও না। তো কে এই বাস্তবতাকে স্বীকার করবে? এই জীবন আল্লাহর দেওয়া, আল্লাহকে দিয়ে দিতে অসুবিধাটা কোথায়? এই টাকা পয়সা আল্লাহর দেওয়া, আল্লাহকে দিয়ে দিতে সমস্যাটা কোথায়? তিনি তো চাইছেন। তাহলে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, এবং তোমরা যাই করো সব কিছুর উপরে আল্লাহ তাআলা খবর রাখেন এবং তিনি পুরো অবগত সেই ব্যাপারে। লাকাদ সামিআ আল্লাহু কাউলাল্লাযীনা ক্বালু, এটাও শুনেছেন আল্লাহ, নিশ্চিত শুনেছেন আল্লাহ যারা বলে ইন্নাল্লাহ ফাকিরুন, আল্লাহ তো দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, ইহুদিরা বলতো আমরা ধনাঢ্য। সানাকতুবু মা ক্বালু, আমরা লিখে রাখছি যা বলে তারা। ওয়া কাতালাহুমুল আম্বিয়া, এবং নবীদেরকে হত্যা করা বেগাইরে হাক্কিন, সেই রকম কোনো কারণ ছাড়া। ওয়া নাকুলু, একদিন আমরাও বলবো জুকু আযাব আল হারিক, এখন আস্বাদন করো পোড়ার শাস্তি, পুড়ে কেমন করে লাগে সেটা দেখো। দালিকা বিমা কাদ্দামা তাই দিয়ে কম, এটা তারই কারণ যে তোমাদের হাত দিয়ে অর্থাৎ কর্ম তোমাদের যা কিছু অ্যাডভান্স এখানে পাঠিয়েছে, অগ্রিম পাঠিয়েছে। ওয়া আন্নাল্লাহ লাইসা বিজাল্লামিন লিল আবিদ, যেহেতু আল্লাহ আদৌ তিনি কোনো ধরনের অত্যাচারী নন তার বান্দাদের প্রতি। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ আহেদা ইলাইনা, যারা বলে যে আল্লাহ তো আমাদের কাছে অঙ্গীকার পাঠিয়েছেন, আল্লাহ নুমিনা লিরাসূলিন, যে আমরা বিশ্বাস আনবো না, হাত্তা ইয়াতিয়ানা, যে পর্যন্ত না এনে দেখাবে আমাদেরকে বে কোরবানিন, সেই রকম একটা কোরবানি, তাকুলুহু আন্নার, এসে খেয়ে যাবে সেটাকে আগুন। কুল কদ জা আকুম রাসূলুন মিন কাবলি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো এসেছিল তোমাদের কাছে সেই রকম রসুলরাও, রসুল
বার্তাবাহকরাও এসেছিল মিন কাবলি আমার আগে বিল বাইয়েনাত একেবারে স্পষ্ট প্রমাণ নিয়ে ওয়া বিল্লাযি কুলতু আর সেই রকম কোরবানি নিয়েও যা এইমাত্র বললে তোমরা ফালিমা তাকতুলুহুম কতলতুমুহুম তাহলে তাদেরকে হত্যা করেছিলে কেন ইন কুনতুম সাদিকিন যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো সত্যবাদী হয়ে থাকো ফাইন কাযযাবুকা এই কথাই যদি তোমাকে মানে প্রত্যাখ্যান করে অগ্রাহ্য করে ফাকাদ কুযযিবা রুসুলুন মিন কাবলিকা তাহলে তুমিও জেনে রাখো যে বরাবরই আমার বার্তাবাহকরা দুনিয়ার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে জাউ বিল বাইয়িনাত এসেছিল তারা স্পষ্ট সব প্রমাণ নিয়ে ওয়া যুবুরিল এবং সমস্ত ছোট ছোট কিতাব নিয়ে ছোট ছোট সহিফা নিয়ে ওয়াল কিতাবিল মুনির একদম আলোকিত কিতাব নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্তই 184 পর্যন্ত আমরা আমাদের তেলাওয়াত শেষ করলাম রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ